আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারা করিম আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি আটা দিয়ে তৈরি চুলায় চকলেট কেক তৈরি করেছি আমি খুবই মজাদার এবং সহজভাবে তৈরি করেছি আর এটা তৈরি করেছি আমি আমার ইউটিউবে দ্বিতীয়বারের মতো টাকা পেলাম সেই খুশি উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি আশা করি আপনাদের খুব উপকারে আসবে উপকারে আসলেই আমার সার্থকতা তো চলুন আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি নর্মাল টেম্পারেচার না ঠান্ডা না গরম এখানে দেড় চা চামচ পরিমাণ আমি সিরকা মিশিয়ে দিচ্ছি বাটার মিল তৈরি করব। এই বাটার মিলটা দিয়ে কেকটা খুব সফট হয় এটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি সিরকা মিশিয়ে এক কাপ আটা নিয়ে নিয়েছি সাথে হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা মিশিয়ে দিচ্ছি আমি আটা দিয়ে তৈরি করছি সেজন্য মনে করবেন না টেস্ট হবে না অবশ্যই খুব মজা হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি কোকো পাউডার মিশিয়ে দিলাম যেহেতু চকলেট কেক কোকো পাউডার তো অবশ্যই লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন আমি সম্পূর্ণ উপকরণটি চেলে নিব খুব সুন্দরভাবে চেলে নিতে হবে আমাদের দু তিনবার চেলে নিলে ভালো হয় আমি খুব ভালো করে চেলে নিচ্ছি এই মিশ্রণটা দেখুন চালা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কফি পাউডার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আমি নেসকাফির কফি পাউডার ব্যবহার করছি কফি ফ্লেভার আসবে তো কিন্তু ভালো লাগবে তো এটা মিশিয়ে চালা লাগবে না আমি হ্যান্ড হুইকস দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা এক পাশে সরিয়ে রাখবো এখন আরেকটা বাটি নিয়ে নিলাম ডিমের দুটো ডিম নিব আমি দুটো ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নিচ্ছি দেখুন এভাবে আলাদা করে নিতে পারি অথবা আমরা হাত দিয়েও কুসুমটাকে সরিয়ে নিতে পারি এভাবে এই আমি আলাদা করে নিচ্ছি এখন একটা হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালো করে সাদা অংশটা ফেটে নিব এই হ্যান্ডউইক্স দিয়ে আপনারা চাইলে ইলেকিট ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু হইক্স করে নিতে পারেন তো আজকে আমি উইক্স দিয়ে করে দেখাবো যে শুধু উইক্স দিয়েও ভালো করে বিট করে আমরা খুব সুন্দর করে ফোম তৈরি করতে পারি দেখুন আমি হ্যান্ড উইক্স দিয়ে ফোম তৈরি করছি হয়ে গিয়েছে কিছুটা হ্যান্ড উইক্স দিয়ে সময়টা একটু বেশি লাগে এক কাপ পরিমাণ আমি আইসিং সুগার নিয়ে নিচ্ছি এটা আমি চেলে দিচ্ছি কারণ এই এটা শুধু চিনিটা ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি চালা হয়নি সেজন্য আমি চেলে নিচ্ছি আপনারা চাইলে আগেও চেলে নিতে পারেন এক কাপ পরিমাণ যেহেতু আটা এক কাপ আমার চিনিটাও এক কাপ পরিমাণ লাগবে আটার পরিমাণের উপর চিনির পরিমাণটা নির্ভর করে এই দেখুন ছেলে নিয়েছি এখন এটাও ভালো করে আমি মিশিয়ে দিব। চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন তেল মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেল দিচ্ছি তেলটাকে হ্যান্ড ভিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব দুই তিনবারে দিয়ে দিয়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি ডিমের কুসুম একটা একটা করে দেব দুটো একসাথে না এভাবে ডিমের কুসুম দুটো আমি ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে আমাদের কাজ করতে হবে আমি কিন্তু আটা সব কিছুই চায়ের কাপে মেপে দিচ্ছি দেখুন সব মিশানো হয়ে গিয়েছে এখন এসেন্স দিচ্ছি আমি চকলেট এসেন্স দিচ্ছি যেহেতু চকলেট কেক আপনারা ছেলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ এসেন্স দিয়ে দিব। এসেন্সটা দিয়ে আমি আবারও নেড়ে দেব এখন আর উইক্স ব্যবহার করছি না চামচের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি সাবধানে মিশাতে হবে যেহেতু আমি ডিমের ফোম করেছি খুব আলতো করতে হবে এখন আমি যে শুকনো উপকরণগুলো আছে লিকুইড উপকরণের সাথে আস্তে আস্তে মেশাতে থাকব এভাবে দেখুন কাট অ্যান্ড ফোল্ডের মতো করে মেশাবো সাবধানে কোনো প্রকার যেন দলা পাকিয়ে না থাকে সেভাবে অতি সাবধানে আমি মেশাবো আর বাটার ক্রিমটা এখন মেশাবো তিনবারে মেশাচ্ছি আমি এই শুকনো উপকরণ এবং বাটার মিল্ক একবার শুকনো উপকরণ বাটার মিল্ক দিচ্ছি মিশাচ্ছি আবারও দিচ্ছি এভাবে তিনবার আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গিয়েছে কোনো প্রকার লামস নাই এখন আমি একটা কেক মোল্ডের মধ্যে তেল দিয়ে বাটার পেপার মিশ বিছিয়ে নিয়েছি এখন উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিব ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে আমি দুই ভাগে এটাকে ভাগ করে নিয়েছি ব্যাটারটা এখন এভাবে ট্যাপ করে নেব যাতে কোনো প্রকার বাবলস ভিতরে না থাকে আমি কেকটা দুভাবে বানাবো সেজন্য অর্ধেক ব্যাটার এখানে ঢেলেছি এবং অর্ধেক ব্যাটার এই কাপ কেকের মোল্ড ঢালবো একই ব্যাটার দিয়ে আমরা দেখুন দু রকম কেক তৈরি করে নিতে পারি বাচ্চাদের টিফিনের জন্য বিকেলের নাস্তায় এভাবে কিন্তু আপনার কাপ কেক তৈরি করে নিতে পারেন এরকম কাগজগুলো পাওয়া যায় বিভিন্ন স্টেশনারি দোকানে তো আমি চামচের সাহায্যে সবগুলো কাপের মধ্যে ঢেলে দিচ্ছি আন্দাজ অনুযায়ী সাবধানে এই মোল্ডের কেকগুলো আমি ওভেনে করব একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপে চল্লিশ মিনিট রাখবো দশ মিনিট প্রি হিটের ওভেনে এবং যে কোনা মোল্ডে করেছি সেটা চুলায় করব। দেখুন হাঁড়িতে স্ট্যান্ড বসে আমি গরম করে নিয়েছি স্ট্যান্ডটা দশ মিনিটের জন্য হাঁড়িটা এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে ঢেকে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য লো হিটে আর এই ফুটোটা বন্ধ করার প্রয়োজন নেই দেখুন পঞ্চাশ মিনিট পর আমি নামিয়ে দেখছি হয়েছে নাকি একটা টুথপিক দিয়ে দেখুন টুথপিকটা ক্লিয়ার বেশে আমার কেকটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে ডিমোল্ড করে নেব আর কাপকেকগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখুন এগুলোও হয়ে গিয়েছে এগুলো ওভেনে রেখেছি আমি আপনাদের সময়ের কম বেশি হলে পাঁচ দশ মিনিট বাড়িয়ে নিতে পারেন আমি দুটোই নামিয়ে নিয়েছি এখন এগুলোকে ডিমোল্ড করে নেব তৈরি করে ফেললাম আমার চকলেট কেক আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট এবং সুন্দর হয়েছে আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এরকম কেক বানিয়ে দিলে কোনো প্রকার ক্রিমেরও প্রয়োজন হয় না দেখুন দেখুন কি সুন্দর হয়েছে ভিতরের দিকটা আমি এভাবে প্রায় তৈরি করে রাখি রাতের বেলা বাচ্চারা টিফিনে নিয়ে যায় অথবা বিকেলে নাস্তার জন্য ভিতরটা কত সুন্দর হয়েছে আশা করি আমার আজকের আটার তৈরি চকলেট কেক আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকলেই আমার সার্থকতা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ